طه ما أنزلنا عليك القرآن لتشقى. أمي قرآن তোমার প্রতি এজন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে, ইল্লা তাযকিরাতান লিমান ইখশা, বরং তা নাজিল তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে সত্তা পৃথিবী ও সউচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি পরম দয়াবান, বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা, যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে আছে এবং যা কিছু ভূগর্ভে আছে সব কিছুর মালিক তিনি। ওয়া ইন তাজহার বিকাওলি ফা ইন্নাহু ইয়ালামু আস-সিররা ওয়া আখফা, যদি তুমি উচ্চ স্বরেও কথা বলো, তিনি তো চুপিসারে বলা কথা এমনকি তার চাইতেও গোপনে বলা কথাও জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। ওয়াহাল আতাকা হাদীসু মূসা, আর তোমার কাছে কি মূসার খবর কিছু পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى, যখন সে একটি আগুন দেখল নিজের পরিবারের লোকদেরকে বলল, একটু দাঁড়াও, আমি একটা আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য একাধটি অঙ্গার আনতে পারব, অথবা এ আগুনের নিকট আমি পথের দিশা পাব। فَلَمَّا أَتَاهَا نُودِيَا يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى, সেখানে পৌঁছলে তাকে ডেকে বলা হলো, হে মূসা, আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। ওয়া আনা আখতারতুকা فَاسْتَمِعْ لِمَا يُوحَى, এবং আমি তোমাকে বাছাই করে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওয়াহি করা হচ্ছে। إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, কাজেই তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى, কিয়ামত অবশ্যই আসবে, আমি তার সময়টা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি প্রাণ সত্তা তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান লাভ করতে পারে। فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَى, কাজেই যে ব্যক্তি তার প্রতি ইমান আনে না এবং নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে, সে যেন তোমাকে সে সময়ের চিন্তা থেকে নিবৃত্ত না করে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। নিস্তব্ধ রাত, পাহাড় চূড়ার কাছে পবিত্র এক উপত্যকার ডান পাশে এক অপার্থিব শিখা দাউ দাউ করে জ্বলছে, এর মাঝে এক পবিত্র বৃক্ষ যা আগুনে পুড়ে যাচ্ছিল না বরং আরও প্রাণবন্ত হয়ে উঠছিল, এবং সেই বৃক্ষ থেকে এমন এক কণ্ঠ ভেসে আসলো যে মূসা আলাইহিসসালাম বিমগ্ন হয়ে শোনা ছাড়া উপায় ছিল না। আল্লাহ আজ্জা ওয়াজাল যখন মূসা আলাইহিসসালামের সাথে সরাসরি কথা বলেন, তিনি নিজের পরিচয় দেওয়ার পরপরই যে আদেশটি দেন তা হল, ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তোমার জুতা জোড়া খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আমাদের দিনে আদবের গুরুত্ব কত বেশি এর চাইতে স্পষ্ট প্রমাণ কি আর হতে পারে? আল্লাহ মূসা আলাইহিসসালামকে নবী হিসেবে বেছে নিয়েছেন, এই সুখবর দেওয়ার আগেও
তাকে আদবের শিক্ষা দান করেছেন। তাই প্রত্যেক জ্ঞান অর্জনকারীর জ্ঞান অর্জনের যাত্রা আরম্ভ করতে হবে সঠিক আদব শিক্ষা অর্জন করার মাধ্যমে, এবং এ কারণেই জ্ঞান অন্বেষণকারীর জন্য ওলামাদের সান্নিধ্যে আসা এতটা জরুরি। আল্লাহ মূসা আলাইহিসসালামকে নবুয়তের সুখবর দেওয়ার পর তাকে সর্বপ্রথম তাওহীদের বাণী দিলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। এবং তারপরই আল্লাহ সালাত কায়েমের আদেশ করলেন। এরপরই আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে কিয়ামতের সত্যতার কথা মনে করিয়ে দেন এবং যারা কিয়ামতে বিশ্বাস করে না তাদের সতর্ক করে দিলেন। বক্তব্যের এ পর্যায়ে এসে আল্লাহ তার প্রিয় এই বান্দার সাথে কথোপকথনটিকে আরও আন্তরিক করে তোলার জন্য বললেন, মূসা, তোমার হাতে এটা কি? এত গুরুত্বপূর্ণ আদেশ উপদেশের পর এত সহজ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের কারণ কি? আল্লাহ তো আল আলিম, তিনি তো জানতেন মূসা আলাইহিসসালামের হাতে একটি লাঠি ছিল, এবং এটাও জানতেন সে লাঠি কিভাবে কোন গাছ থেকে এসেছে, সে গাছ কিভাবে জন্মেছে, ইত্যাদি ইত্যাদি, এবং সে লাঠি ভবিষ্যতে মূসা আলাইহিসসালামের কি কি কাজে আসবে সব কিছুই তিনি জানেন। তাহলে এই প্রশ্ন কেন? যিনি সব জানেন তিনি মানুষের মনের গভীরতম আকাঙ্ক্ষাগুলোর কথাও জানেন। আল্লাহ জানতেন যে এই কথোপকথন, আল্লাহর সাথে সরাসরি কথা বলার এই অকল্পনীয় সুযোগ ছিল নিঃসন্দেহে তার বান্দার জীবনের সবচাইতে সুন্দর, সবচাইতে অপরূপ মুহূর্ত। আমাদের জীবনে যখন আনন্দের মুহূর্ত আসে, আমরা চাই তা যেন দীর্ঘ সময় ধরে থাকে। যারা হজ বা উমরায় যাওয়ার সুযোগ পেয়েছেন তারা জানেন, কাবাঘর বা মসজিদ নববী দেখামাত্র মনে হয় যদি বাকিটা জীবন এখানেই কাটিয়ে দিতে পারতাম, আর ফেরার কালে মনে হয় আবার কবে আসব, আর কি দুচোখ দিয়ে দেখার সুযোগ হবে আল্লাহর ঘরটি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষটি। মূসা আলাইহিসসালাম সেই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমান ছিলেন না, বরং সরাসরি আল্লাহর সাথেই কথা বলছিলেন। তিনি কি চাননি সেই মুহূর্তটি চিরস্থায়ী হোক, সেই কথোপকথনটি চলুক অনন্তকাল জুড়ে? হয়তো সে কারণেই তিনি আমার হাতে আমার লাঠি শুধু এতটুকু উত্তর না দিয়ে লম্বা করে বর্ণনা করে উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এর ওপর ভর দিয়ে চলি, তাছাড়া ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পাড়ি, এবং তাছাড়াও আরও অন্যান্য অনেক কাজ করি। আল্লাহ বললেন, এটাকে ছুঁড়ে দাও মূসা। লাঠিটি তাঁর শত কাজে আসলেও রবের হুকুম বলে কথা, মূসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে লাঠিটি ছুঁড়ে দিলেন। অমনি লাঠিটি একটি জলজ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সাপটি দ্রুত অগ্রসর হতে লাগল। এমন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হলে যে কেউই ভয়ে পালাবে, মূসা আলাইহিসসালামের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমনটাই ছিল। তিনি সাপ থেকে ছুটে পালাতে লাগলেন, কিন্তু তার রব তাকে আশ্বাস দিয়ে বললেন, ইয়া মূসা, আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, মূসা, কাছে এসো এবং ভয় পেও না, তুমি সম্পূর্ণরূপে নিরাপদ। মূসা আলাইহিসসালাম বুকে সাহস নিয়ে তার রবের উপর ভরসা করে সাপটির কাছে ফিরে এলেন, এবং এরপর আল্লাহ আদেশ করলেন, খুযহা ওয়া লা তাখাফ সানউইদুহা সীরাতাহাল উলা, এবার এটাকে ধরে ফেলো এবং ভয় পেও না, আমি ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেব। সুবহানাল্লাহ, কি ভাবছিলেন মূসা আলাইহিসসালাম তখন? কতটা মনোবল, কতটা তাওয়াক্কুল, কতটা দৃঢ় ঈমান থাকলে এমন একটি মুহূর্তে এক প্রকাণ্ড ভয়ালো সাপের কাছে গিয়ে একজন মানুষ সেটাকে খপ করে ধরে ফেলতে পারে? মূসা আলাইহিসসালাম কি তখন পারতেন না প্রশ্ন করতে, আমার রব, এ কেমন পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আপনি আমাকে কি শেখাচ্ছেন, আমি কি আরো সহজ কোনো কাজ পেতে পারি? তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো অজুহাত দেখালেন না, অন্তরে ছেয়ে থাকা আতঙ্ক ভয় ভীতি সব কাটিয়ে তার রবের উপর ভরসা করে হাতটা বাড়িয়ে দিলেন এবং সাপটিকে ধরে ফেললেন, এবং অমনি সাপটি আবার ফিরে গেল তার আগের রূপে, মূসা আলাইহিসসালামের হাতে ফিরে এলো তার সেই অতি পরিচিত লাঠিটি। আল্লাহ সুবহানাহু তাআলা কেন তাকে সেই মুহূর্তে এমন একটি পরীক্ষার সম্মুখীন করলেন?
বাস্তবে এটা ছিল মুসা আলাইহিসসালামের অন্তরকে দৃঢ় করার একটি ট্রেনিং। যেই তাওয়াক্কুল তিনি তখন প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন, তার চেয়ে আরও দৃঢ় তাওয়াক্কুল তার প্রয়োজন হবে তার আসন্ন মিশনের জন্য। নিজের সব ভয়ভীতি কাটিয়ে তিনি যেভাবে সেই ভয়ানক সাপের সম্মুখীন হয়েছিলেন, শীঘ্রই তার চেয়ে আরও বিপজ্জনক সাপের সম্মুখীন তাকে হতে হবে। কিন্তু সেই মিশন সম্পর্কে মুসা আলাইহিসসালামকে জানানোর আগে আল্লাহ আরও একটি অলৌকিক ঘটনা দ্বারা তার ঈমানকে দৃঢ় করলেন। তিনি মুসা আলাইহিসসালামকে আদেশ করলেন তার হাতটি জামার ভেতর তার বগলে কিছুক্ষণ রেখে তারপর আবার বের করে ফেলতে। মুসা আলাইহিসসালাম যখন তার হাতটি বের করলেন, তিনি অবাক বিস্ময়ে চেয়ে দেখলেন তার হাত চাঁদের আলোর মতো জ্বলজ্বল করতে লাগল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, দ্বিতীয় এই অলৌকিক ঘটনাটি মুসা আলাইহিসসালামকে আরও সুনিশ্চিতভাবে বিশ্বাস করতে সাহায্য করে যে তিনি সত্যি আল্লাহর সাথে কথা বলেছেন। তার লাঠিটি সাপে রূপান্তরিত হয়ে পরে আবার লাঠিতে পরিবর্তন হয়ে গিয়েছিল। সেটা আল্লাহর তরফ থেকে একমাত্র মুজিজা হয়ে থাকলে পরের দিন মুসা আলাইহিসসালামের মনে ওয়াসওয়াসা আসতে পারত, আমি কি তাহলে কাল রাতে সব স্বপ্নে দেখেছি? কিন্তু আল্লাহর দ্বিতীয় মুজিজাটি মুসা আলাইহিসসালামের জন্য একটি প্রমাণস্বরূপ ছিল। তিনি তার হাতের দিকে তাকালেই বুঝতে পারতেন তিনি যে স্বয়ং আল্লাহ তাআলার সাথেই কথা বলেছিলেন এবং সে রাতে যা যা ঘটেছিল তা বাস্তব ছিল। এরপর আল্লাহ আজ্জা ওয়াজাল তাকে তার মূল কর্তব্য সম্পর্কে জানালেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, সে নিঃসন্দেহে বিদ্রোহী হয়ে উঠেছে। যে ফিরাউনের ভয়ে মুসা আলাইহিসসালামের মা তাকে শৈশবে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, যে ফিরাউনের ঘরেই তার বেড়ে ওঠা, তার এক অপ্রত্যাশিত ভুলের কারণে যে ফেরাউন থেকে পালিয়ে এত বছর আগে মিশর ছেড়ে আসা, আল্লাহ তাআলার হুকুম সেই ফেরাউনের কাছে গিয়েই তাওহীদের আহ্বান জানানো, যে ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব বলে দাবি করত, সেই ফেরাউনকে তার ভ্রান্তি থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাঁরই প্রিয় বান্দা এই প্রিয় রাসূলকে পাঠাচ্ছিলেন। মুসা আলাইহিসসালাম দৈহিকভাবে অত্যন্ত বলবান হলেও তার বাকশক্তিতে কিছুটা দুর্বলতা ছিল। তিনি কথা বলার সময় তার কথাগুলো অনেক সময় জড়িয়ে যেত। যুগের সবচেয়ে বড় জালেম ব্যক্তির সামনে দাঁড়িয়ে তাকে আল্লাহর দিকে আহ্বান করার এই গুরুদায়িত্বের কথা চিন্তা করে মুসা আলাইহিসসালাম মন খুলে একটি দোয়া করলেন, যা আল্লাহ চিরায়ত করে দিলেন তাঁর পবিত্র কিতাবে উল্লেখ করে, যে দোয়াটি আজ অবধি আল্লাহর লাখো মুমিন বান্দারা কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার আগে উচ্চারণ করে। মুসা আলাইহিসসালাম বললেন, রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ আমার জন্য সহজ করে দিন এবং আমার জিভের জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। এবং সেই সাথে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরও অনুরোধ করলেন, আল্লাহ যেন তার ভাই হারুন আলাইহিসসালামকে তার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করেন। তার ভাই হারুন ছিলেন অত্যন্ত দক্ষ একজন বক্তা। মুসা আলাইহিসসালামের জন্য আল্লাহর আদেশ ইহসানের সাথে পালন করাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কাজ পালন করার জন্য নিজের দুর্বলতাগুলো মেনে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে তিনি কোনো দ্বিধাবোধ করেননি। তার মনে কোনো অহংকার কাজ করেনি যে আল্লাহ আমাকে নবী হিসেবে বেছে নিয়েছেন, তার মানে আমিই সেরা। আবার তিনি কোনো কৃত্রিম বিনয়ও দেখাননি যে না আল্লাহ, আমি তো আপনার গুনাহগার বান্দা, আমি কি করে এই কাজ করি। তিনি সৎ মনে যে অংশটুকু তার বাড়তি সহযোগিতার প্রয়োজন হবে মনে করেছেন, ততটুকুর জন্য আল্লাহর কাছে আলাদাভাবে সুপারিশ করেছেন এবং আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে বললেন, কদ উচিত সুলাকায়া মুসা, মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো। এবং এভাবেই মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুন আলাইহিসসালাম নিযুক্ত হলেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের জন্য।
পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে পাষাণ ও জালেম শাসকের কাছে গিয়ে তাকে এক আল্লাহর প্রতি নিজেকে অবনমিত করার আহ্বান জানানো, নিজেকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানানো, ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানানো।